গত সপ্তাহে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম যে আমরা যারা হজ করি, আল্লাহ আলমী যাদের উপর হজের বিধানকে আবশ্যক করেছেন, এই হজের বিধানটা আদায় করার ক্ষেত্রে সর্বপ্রথম নিজের মনকে ঠিক করতে হবে, যেটাকে বলা হয় নিয়তকে দুরস্ত করা। কি বলা হয়? নিয়তকে দুরস্ত করা, ঠিক করা। যে আমার উপর হজের বিধান ফরজ, আপনার উপর হজের বিধান ফরজ, আমার বিবির উপর বা সুরাইদের উপর হজের বিধান ফরজ হয়েছে, এখন আমরা যে এই হজগুলোকে আদায় করবো এটা কিসের জন্য আদায় করবো? তো মোরালে আল্লাহ রাব্বুল আলামিন এক কথা এই জায়গার মধ্যে এখলাসের কথাটা আগে নিয়ে আসছে, যে আমি যদি হজ করি, হজ করে আসলে পরে আমার নামে আগে পরে একটা ডিগ্রি লাগবে, এটা কি হাজির সাহেব? এটা হওয়া উচিত না। এই চিন্তা পালায় ফালায় উল্টাপাল্টা চিন্তার মধ্যে এটাও থাকে যে অনেকে মনে করে যে হজে আমি যেতেছি এতগুলো টাকা খরচ করছি, একসাথে কয়টা কাজ হইলো, হজের হজ হইল, ব্যবসা হইল, অনেকে আসলে হয়ে গেল, অনেকে ট্রাভেল ট্যুরে নিয়ত করে দেশ ভ্রমণ, এটা ফেরা ফেরা গেলেন একটা ট্যুর হইল, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমাকে কি করতে হবে? হজ করতে হবে। পুরুষের উপর হজের বিধান ফরজ বাস্তবায়নটাও সহজ, এটা আমাদের মাহমুদের উপর হজের বিধান হয়ে গেলে আলেম হাদিসের সিদ্ধান্ত অনুযায়ী তাকে একটা জিনিস মানতে হবে, সেটা কি তার মাহরাম পুরুষের সাথে তাকে হজে যেতে হবে। এখন নারীর মাহরাম কে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। পুরুষের উপর হজের বিধান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরই তো হজের বিধান ফরজ, নাবালিকের উপরে যদি হজ পরিবার হজ ফরজ পরিবার হওয়া যদি সম্ভব থাকে নাবালিকের উপরে কি এটা আবশ্যক না, যদি নাবালিক অবস্থায় যদি করে থাকে হজ আদায় হবে না, সব হবে, কিন্তু এরপরে অবশ্যই সে তার বাংলা পুরুষের জন্য অপেক্ষা করবে, তার বাংলা পুরুষের সাথে বাংলা করা হয় তাদেরকে যাদেরকে হারাম করা হয়েছে, অর্থাৎ নারী এবং পুরুষ যে পুরুষের সামনে সে বেপর্দা যেতে পারে, বেপর্দা আসাদার করতে পারে, তাদের সামনে যেতে পারে, তাদের সাথে করে তিন মঞ্জিল অর্থাৎ 48 মাইল দূরত্বে যদি 14 দিনের 15 দিনের পর কোথাও যদি সফর করে সফর সঙ্গী হিসেবে যদি করতে পারে নিয়ে যেতে পারে। এখন এই মাহরাম পুরুষ যদি আপনার না থাকে, আমাদের বাবুদের অনেকে এই পরিমাণ সম্পদ আছে যে পরিমাণ সম্পদের উপর তার হজের বিধান কি ফরজ, কিন্তু চাইলে কি সে তার নিজের মতো করে যে কোনো পুরুষের সাথে হজে যেতে পারবে? না। আবার জানেন তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে সহিহ রিওয়ায়ত, যে নারীর উপর যদি হজের বিধান ফরজ হয়ে থাকে, আবশ্যক যদি হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সে তার যোগ্য মাহরাম পাবে না, কোরআন এবং হাদিসের মধ্যে যে 13 প্রকার পুরুষকে বলা হয়েছে এটা তার মাহরাম, এই পরিমাণ মাহরাম সাথে যদি সে না পায় তাহলে এই অবস্থায় তার উপর হস্তের মোতাবেক হয়ে থাকে, আলাদা করে এই অবস্থায় যদি তার মত হয়ে যায় তাহলে মধ্যে হজ করাই নিতে হবে, করার কিছু নেই। যদিও এটাকে এখন বিভিন্ন ভাবে পাতলা করা হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ওদিকে আপনারা জানেন, তাহলে এই 13 প্রকার যে মাহরাম যাদের সাথে নারী বেপর্দায় তাদের সঙ্গে যেতে পারে, দেখা সাক্ষাৎ করতে পারে, এগুলোকে আমরা চিহ্নিত করব, আমরা জানবো, শিখবো। আমি বিস্তারিত আলোচনা শুধু আস্তে আস্তে নামগুলো বলে দিয়েছি,
নারী বা পুরুষকে যে দেহ প্রকার নাম এমন আমি আপনাদেরকে বলবো, এই দেহ প্রকারের কোন এক প্রকার শ্রেষ্ঠ মাহাত্ম হলো তার স্বামী। এরপর ভাবে তাহলে আমি আপনাদেরকে বলবো, যদি প্রথমজন না হয় দ্বিতীয়জন, দ্বিতীয়জন না হয় তৃতীয়জন, তৃতীয়জন না হয় চতুর্থজন, এইরকম ভাবে কোনো একটা পর্যায়ে যদি আমার মাহাম এর প্রকারে কোনো একটা প্রকারকে যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আমার কি করা যাবে, হস্তাকে আদায় করা সম্ভব, অন্যথায় আমাকে অপেক্ষা করতে হবে। তাহলে নারীর মাহাম পুরুষরা যাদের নিয়ে সে বসে যেতে পারবে, এক নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাহাম হচ্ছে তার স্বামী। নারী এই জন্য আমরা পুরুষরা যারা সবসময় খেয়াল করবো যে আমাদের উপর যদি কখন হজের উপর হজের বিধান খরচ হয়ে যায়, তাহলে চেষ্টা করবো আমি আমার দিদিকে সাথে নিয়ে যেতে, কারণ আমার সাথে আমার দিদি যতটুকু ফুলফিল করবে। একমাত্র ইসলামী শরীয়তের বিধান দেখেন, স্বামী স্ত্রী সর্বশ্রেষ্ঠ, এ তেরো প্রকার মাহবুব পুরুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাহবুবকে তার স্বামী, তার কি স্বামী, স্বামী এই স্বামীর জীবন দশায় স্বামী যদি যায় তাহলে তার সাথে সফর করা, তার সর্বসঙ্গী হওয়া, তার সাথে হজে যাওয়া, তার সাথে উমরে যাওয়া, এটা হলো তার শ্রেষ্ঠ মাহবুব। একটা বলল তার স্বামী। দুই নম্বর হচ্ছে যে মহিলা হজে যেতে যাচ্ছে তার বাবা, তার কি বাবা। এরপরে হচ্ছে তার দাদা, এরপরে হচ্ছে কি তার নানা, এরপরে হচ্ছে কি তার চাচা, এরপরে হচ্ছে কি তার ভাই, এরপরে হচ্ছে কি তার ভাতিজা, এরপরে হচ্ছে তার ভাগিনা, এরপরে হচ্ছে কি তার মামা, এরপরে হচ্ছে তার ছেলে, এরপরে হচ্ছে ছেলের ঘরে কি নাতি অথবা মেয়ের ঘরে নাতি। তো এই যে দেখেন, এই যে ধারাবাহিক করে যেগুলো বলতেছে এগুলো মাপা। তারপরে আছে কি আপনার শ্বশুর, আপন শ্বশুর, এরপরে কি আছে মামা অবশ্যই শ্বশুর, তারপরে মেয়ের জামাই, আপন মেয়ের জামাই, আপন মেয়ের জামাই। এইভাবে ধারাবাহিক যতগুলো নাম বললাম, প্রথমে তার স্বামী, তারপর তার পিতা, তারপর তার দাদা, তারপর তার নানা, তারপর তার চাচা, তারপর তার ভাই, তারপর হইতেছে কি তার ভাগিনা, তারপর হইল তার ভাতিজা, তারপর হইতেছে তার ছেলে, তারপর হইতেছে তার মামা, তারপর হইতেছে তার হ্যাঁ তারপর হইতেছে শ্বশুর, তার শ্বশুর, তারপরে মেয়ের জামাই। যে এই যে তেরো শ্রেণীর যাদের নাম বললাম, এটা হচ্ছে নারীর মাহরাম। নারীর উপরে যদি হজের বিধান যদি ফরজ হয়ে থাকে, তাহলে এই তেরো কোন এক মাহরাম পুরুষকে নিয়ে সে কোথায় যেতে পারবে, সফরে যেতে পারবে। যদি না পায় তাহলে সে কি করতে হবে, অপেক্ষা করতে হবে, যখন তারা ফারেগ হবে, যখন তারা ব্যস্ততা রেখে ফারেগ হবে, তারা নিয়ে এসে যাবে। হ্যাঁ, এমন হইল হজের বিধান ফরজ হইল, হজ আদায় করতে যাইলাম, যাওয়ার আগে আমি আমার নিয়তকে দুরুস্ত করে নিলাম। আমাদের এই সমাজের মধ্যে হজটাকে নিয়ে কত রকমের যে ভুল ধারণা আছে, হজের বিধান ফরজ হয়ে গেছে, হজটা আপনি বাস্তবায়ন করতে যাবেন, এই মুহূর্তে আপনাকে সরকার প্রথম ভাবে যে অস্ত্রতা দেয় তার ধরনগুলো দেখেন। এক নম্বর ধরন, হজ ফরজ হওয়ার পরিমাণ সম্পদ আপনার কাছে চলে আসছে, হজ আপনার উপর ফরজ। এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে প্রথম যে অস্ত্রতা আপনাকে দেয় সেটা হচ্ছে আপনাকে প্রথমেই বলা হবে যে এখন না পরে, এখন তো তোমার ওই রকম বয়স হয় নাই, এখন তো তোমার সন্তানরা নিয়ে আমার ওই রকম যোগ্য হয়ে ওঠে নাই, এখনো তো তুমি একটা বাড়ি ঘর জমি জমা করো নাই, এখনো তোমার ওই রকম বয়স হয় নাই, সুতরাং তুমি সেটা পরে করো, সেটা আগামীতে করো। এই যে আগামী যে খবর এটা কার থেকে আসে, সরকারের পক্ষ থেকে আসে। আগামী
কারণ শয়তানের একটা বড় অংশ হচ্ছে মানুষ যখন অর্থের সাথে সংশ্লিষ্ট কোনো কাজ করতে যায় তখন তাকে তার দারিদ্রতা তার কষ্ট এই বিষয়গুলোকে সামনে আনতে থাকে। আপনি যখন দিনের কোনো কাজ অর্থের সাথে সংশ্লিষ্ট কোনো কাজ যখন করতে দেবেন তখন সে আপনার সামনে আপনার কষ্ট আপনার দারিদ্রতা আপনার অভাব আপনার অনটন আপনার মনোযোগ আপনার অভিযোগ প্রত্যেকটা বিষয়কে এমন ভাবে আপনার সামনে দাঁড় করাবে আপনি মনে করবেন নাই আসলে তো ঠিক আসলে কি ঠিক তখন আপনার তারা এই কাজ ভাগ্য হবে না সম্ভব হয়ে উঠবে না। তো কেউ যদি আল্লাহ না করো আল্লাহ না করো আল্লাহ না করো যদি এমন হয়ে যায় আগামী কপড়ে পড়ে যায় সামনে করবো ওই কপড়ে পড়ে যায় আর আল্লাহ না করো এখন বাকিগুলো যদি এমন হয়ে যায় সম্পদ চলে গেছে সে অসুস্থ হয়ে গেছে ইভেন সে দুনিয়া থেকে যদি চলে যায় আল্লাহ সাল্লাম এক্ষেত্রে যে হাদিসের ভাষ্য আপনি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ সাল্লাম কিভাবে যেগুলো জানাই দিলেন মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহি হাজ্জ মৃত্যুবরণ করলো সে মৃত্যুবরণ করো অথবা খ্রিস্টান করো আমি আমি নবী মোহাম্মদ আমার একটা উম্মত জাহান্নামবাসী হবে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতে পারতেন না মৃত্যুবরণ করে তাহলে সে খ্রিস্টান হয়ে বলুক অথবা ইহুদি নাসারা হয়ে বসুক এটা আমার যা আসে না কত বড় ধরনের কথা ভাই এখন থেকে দিলকে খালেস করা সম্পদ যদি পরিবার চলে আসে এই বছরের রিকোয়ারমেন্ট এরকম ছিল 7.5 থেকে 8 লক্ষ টাকা এই পরিমাণ টাকা যদি তার প্রয়োজন অতিরিক্ত যদি থাকে সংসারের ভরণ পোষণ প্রয়োজন অতিরিক্ত যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে অবশ্যই তার উপর হজের বিধান ফরজ আল্লাহ না করুক আল্লাহ না করুক সে যদি পরের খবরে পরে যদি সে ইন্তেকাল করে তাহলে তার এই হজটা অনাদায়ী থাকবে তাহলে তার প্রজন্ম তার ওয়ারিস তার তার উত্তরাধিকারী যারা থাকবে তার সন্তান সন্ততি যারা থাকবে তাদের উপরে আবশ্যক হয়ে যাবে তার বাবা বা তার এই রেখে যাওয়া যিনি রেখে গেছে তারপর তার এই সম্পদ থেকে বদলি হজ করা বদলি হজ করা যদি বদলি হজ করানো হয় তাহলে জিম্মাদারি থেকে সে মুক্তি পাবে আর যদি বদলি হজ যদি না করানো হয় তাহলে কবরের মধ্যে অনাদায়ী ফরজটাকে রেখে যাওয়ার কারণে ফরজ পূরণ করার কারণে যে শাস্তি ওই শাস্তি তার কবরের মধ্যে চলমান থাকে শাস্তি চলমান থাকে। তাহলে হজের ক্ষেত্রে একটা হচ্ছে আগামী কর্ম সামনে কর্ম দুই নম্বর আমাদের অনেক ভাইয়ের টেন্ডেন্সিটা এমন যে হজ করার ক্ষেত্রে যখন তাদেরকে বলা হয় বলে যে বাচ্চা কাচ্চাগুলো আমার পড়াশোনা করতেছে বাচ্চা কাচ্চাগুলো একটু বড় হবে বড় হওয়ার পরে তারপরে এদেরকে একটু বিয়ে শাদি দিব তারপরে মোটামুটি সামাজিকভাবে একটু ব্যস্ততা কমে যাবে মানে বোঝাই দিতে আছে যে বাচ্চাগুলো বিয়ে শাদি দিয়ে তারপরে আমি কোথায় যাবো হজে যাবো। এখন আমি আপনাদেরকে বলি সন্তান আদিতে আমাদের সামনে বড় হয় বড় হইলে সন্তান আদিতে বিয়ে শাদি দেওয়া এটা একটা কর্তব্য এটা একটা দায়িত্ব আবার ইসলামী শরীয়তে যখন যে বিধানটা যখন যেভাবে আসে এটা হলো আরেকটা কর্তব্য এবার সন্তান আদি বড় হইতেছে আমার এই যে নামাজের বিধান ফরজ হয়েছে তখন কি আমরা এটা বলি সন্তান আদি বড় হইতেছে বিয়ে না দিয়ে নামাজ পড়া যাবে না এটা কি বলি আমরা নামাজ তো করতেছে সন্তান আদি বড় হইতেছে যাকাতের বিধান দিতে আমার কাছে চলে আসে তখন কি আমরা কি কথা বলি সন্তান আদিতে এখন বিয়ে শাদি দিতে পারতেছি না সন্তান আদি যাকাত ইসলামে পছন্দ করে না আল্লাহ না করো সন্তান আদির ব্যাপারে বিয়ে শাদী এটা একটা দায়িত্ব
এইটাই আপনি পালন করবেন। এটা অন্যান্য গুরুদায়িত্বের পাশাপাশি এটা যেমন দায়িত্ব, এটাও দায়িত্ব, এটা আপনি পালন করবেন। পাশাপাশি হজের বিধানও ফরজ, হজের বিধানও আবশ্যক, এটাও দায়িত্ব, এটাও আপনি পালন করবেন। না হয় আল্লাহ তাআলা কাছে আপনার জবাব দিয়ে আসে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যদি আপনার আমার ক্ষেত্রে যদি বলা হয় ইশারা ইহুদিয়ান বা ইশারা নাসরানিয়ান, তুমি ইহুদি হয়ে পড়ো, খ্রিস্টান হয়ে পড়ো, অন্যান্য ধর্মের যে কোনো মানুষ হয়ে পড়ো, আমার যায় আসে না। তার অর্থ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের দরজা বন্ধ হয়ে গেছে, সুপারিশের দরজা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা আমরা দাঁড় করাবো। আবার অনেক ভাই চিন্তা ভাবনা করে যে হজ করতে আমার যে পরিমাণ টাকা লাগে, অলমোস্ট এই বছর তো বড় হয় 7.5 জমাই দেওয়া লাগছে, 7,10,000 থেকে নিয়ে 7.5, বিভিন্ন রকমের এজেন্সি অবস্থা। তো এটার মধ্যে এয়ার টিকেট, ভিসা, খাবার দাবার এবং জিয়ারা সহ অন্যান্য যা কিছু আছে সবকিছু মিলিয়ে মিলিয়ে তার পেটে চলেছে 7,10,000 থেকে নিয়ে 7.5 লাখের মতো, যা যার অবস্থা অনুযায়ী। কেউ যদি হোটেলে কাছাকাছি রাখে এক রকম পড়বে, হোটেলে যদি দূরে রাখে এক রকম পড়বে। যারা এগুলো ছিল 7.5, আনুষঙ্গিক বিষয় যদি ধরেন আরো 50-8, এই 8 লক্ষ টাকা অনেক ভাই মনে করে যে 8 লক্ষ টাকাকে হজের পিছনে খরচ না করে আমি যদি আমার সন্তানের জন্য 100 খণ্ড জমি নিই, অথবা জমি আছে এটার মধ্যে যদি একটা ঘর করে, অথবা ঘরটা আছে ঘরটা বাইরে যদি একটা বাড়ি করে দেওয়া যায়, তাহলে হয়তো বা আমাদের আমার সন্তানদের সার্ভাই করার মধ্যে যদি কি হবে সহজ হবে না ভাই, এটা বুঝার না। আপনি আপনার সন্তানদেরকে আবশ্যক পরিমাণ দিন শিখাইলেন কেন, এটার ব্যাপারে জবাব দিয়ে আসেন। আপনি আপনার সন্তানদেরকে আপনার উপর হজের বিধান খরচটাকে বহু জায়গা সন্তানের জন্য বাড়ি করা, সন্তানের জন্য জমি করা, সন্তানের জন্য ঘর করা, তার ভবিষ্যতের ব্যাপারে ফিকির করতে গিয়া আপনার এই আমলটাকে মুদাখির করে আপনি দুনিয়া থেকে চলে গেলেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজের ব্যাপারে জবাব দিতে করতে হবে, সন্তানের ইনিশিয়াল বাকি জিনিসগুলোর ব্যাপারে আপনি কি করা হবে না, জবাব দিতে করা হবে। আপনাকে জিজ্ঞেস করা হবে না যে তুমি তো দুনিয়া থেকে যে আসছো, সন্তানের জন্য জমি কিছু কিনা, সন্তানের জন্য ঘর করছো কিনা, সন্তানের জন্য বাড়ি করছো কিনা, এটা আপনাকে জিজ্ঞেস করবে না। কিন্তু জিজ্ঞেস করবে যে তোমাকে আমার পক্ষ থেকে অনুগ্রহ করে যে সম্পদ দেওয়া হয়েছিল, যে সম্পদের একটা ডিমান্ড ছিল হজের বিধান ফরজ, এটাকে তুমি কেন দেরি করলে, এটাকে কেন তুমি আদায় করলে না, এটাকে আদায় না করার কারণে এখন আমার কাজ করে তুমি দাঁড়াও এবং আমার ব্যাপারে তুমি এটা জবাব দিতে পারো। গুরুত্ব আছে ভাই, আপনার কোনো গুরুত্ব আছে না, তাহলে এটাও আমরা করব না, এটাও আমরা করব না, সন্তানের দোহায় দিব না, জমি জমার দোহায় দিব না। আবার অনেক ভাই মনে করে যে তাকে আল্লাহ তাআলা সম্মান বানাইছে, সচ্ছল বানাইছে, তার উপর হজের বিধান ফরজ, তো সে মনে করে আমি হজের বিধান পালন করব, আমার বাবা মা তো হজ করতে পারে না, আমি কেমনে হজ করি। আরে ভাই কি বলতে ভাই, আপনার পিতা মাতা যদি অসচ্ছল থাকে, আপনার পিতা মাতার উপর যদি হজের বিধান ফরজ না হয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে হজের ব্যাপারে তো কোনো জবাব দিয়ে নাই, আল্লাহ তাআলা তাদেরকে সলভেন্ট বানায় নাই, আপনাকে সচ্ছল বানাইছে, আপনাকে হজের বিধান করার মতো যে টাকা পয়সা লাগে এটা দিছে, এখন আপনি এই অবস্থায় হস্ত আপনাকে করতে হবে, ওনাদের ছিল না জবাব দিয়ে নাই, আপনার আছে জবাব দিতে আছে, ওইটার উপরে তো এটাকে দাঁড় করানো যাবে না। এরপরে হইতেছে আমরা অনেকে এইটাও মনে করে যে আব্বা আম্মার উপর হজ ছিল, তো আব্বা আম্মার হজটা আদায় করা হয়নি, তা আমি কিভাবে হজ করি, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, আপনার আব্বা আম্মা যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকে, হজের বিধান যদি তাদের উপর ফরজ হয়ে থাকে, আর যদি তাদের যদি সম্পদ রেখে যায়, আর যদি তারা এই ওসিয়ত করে যায়, তাহলে আমার উপর হজের বিধান ফরজ ছিল, আমার সম্পদও আছে, আমি যে কোনো কারণে করতে পারি নাই, তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে তোমরা অবশ্যই আমার নামে বদলি হজ করাইবা, তাহলে ওই সন্তানের উপর সেটা নৈতিকতা আবশ্যক হয়ে পড়ে, সে যেন সর্বপ্রথম তার পিতা মাতার পক্ষ থেকে কি করে বদলি হজটা আদায় করে। এরপরে পিতা মাতার এই জিনিসটা আদায় হওয়ার পরে তার উপর যদি হজের বিধান যদি ফরজ হয়ে থাকে, তাহলে সে আদায় করবে, তাহলে সে কি করবে আদায় করবে। এরকম ভাবে ভাই একটার পর একটা বিধানকে আপনার একটা দায়িত্বকে একটা দায়িত্বের সাথে জোর দেয়া, সেটা থেকে যদি আপনি দূরে থাকতে চান তাহলে ঠিক হবে না, আল্লাহ তাআলা কার করে অনেক জবাব দিয়ে আসে। আর কিছু ভাই তো এমন আছে এরা মনে করে যে হজে এখন যে পরিমাণ টাকা লাগে এই পরিমাণ টাকাটাকে হজের পিছনে আমি খরচ না করে এটাকে যদি কোনো একটা ব্যবসার মধ্যে লাগাইতে পারি, কারণ 8 লাখ টাকা তো অনেক টাকা না ভাই, তো চিন্তা করে যে 8 লক্ষ টাকা বর্তমান সময় হিসাবে আমি দিচ্ছি, যে 8 লক্ষ টাকা যদি আমি বিজনেসে লাগাই, তো বিজনেসে লাগালে এইটার থেকে যে লভ্যাংশটা আসবে এই লভ্যাংশ থেকে আমি কি করবো হজ করবো। দেখেন না শয়তান কোন জায়গায় গিয়ে গুড়টা লাগায় যে 8 লক্ষ টাকা একসাথে তোমার মনে হইতেছে টাকাটা খরচ হয়ে যেতেছে, তুমি তো নিতে অস্ত হয়ে যেতেছ, তুমি দেখতেছো 8 লক্ষ কোটি বা 8 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্ট থেকে নাই,
এক হাদিস আমি পরবর্তীতে আমি আপনাদেরকে শোনাচ্ছি, কিন্তু আমাদের বিষয়টা কি আমাদের ভিউটা কি খেয়াল করেন, 8 লক্ষ টাকা তুমি একসাথে হজের পিছনে খরচ না করে এই পরিমাণ টাকা যদি কোনো ব্যবসা করতে বিনিয়োগ করো, আর ওই 8 লক্ষ টাকার ব্যবসা আল্লাহ না করো সৌদি লেনদেন ছাড়া, আমি কিন্তু আবার বলি এই জায়গায় প্রাসঙ্গিকভাবে একটা কথা হয়েছে, আমার কাছে এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে, আমাদের এইখানে আছে এমন কিছু কিছু ভাইরা আছে এরা সৌদি লেনদেন করে, হালাল টাকা থেকে হারাম করে খায়, হালাল টাকা থেকে কি করে খায়, হারাম করে খায়, আবার বড় বড় কথা বলে যে রক্ত মাংস হবে শরীরের যে বডি স্ট্রাকচারটা হবে এটা পশ্চিমকালে জান্নাতে যাবে না, কোথায় যাবে, জাহান্নামে যাবে, কথা জিনিস আমাদের আকাবির আসলামদের জীবন জিনিস থেকে এই পরিমাণ টাকাও যদি আসতো তুমি এতটুকু কি করতে নিজের ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে না, ওনার টোটাল বেতনটা যতটুকু এর বাইরে উনি দেখার চেষ্টা করতেন না, ওইটা দিয়ে উনি কি থাকতেন, সন্তুষ্ট থাকতেন, এবং ওনার 24 ঘন্টা একটা মাসে যে খরচ থাকে এই খরচটাকে উনি চেষ্টা করতেন এই খরচের ভিতরেই যেন ওনার টোটাল ব্যবস্থাপনাটা চলে আসে, ওনার এই হচ্ছে আমাদের গুরুপীদের চলা, এই হচ্ছে আমাদের গুরুপীদের চলা, এদের অধীনে আপনি অনেক থাকবেন, এদের জন্য আমরা যে পরিমাণ কষ্ট করছি আল্লাহ না করুক, আল্লাহ না করুক এই ট্র্যাকটা যদি আবার চেঞ্জ হয়ে যায়, এটা যদি আমার পবিত কথা যদি চলে আসে আরাম চলে গেছে, হারামের কোনো আরাম নাই, পরে পরে আপনাকে এমন কষ্ট করতে আল্লাহ তাআলা ফেলবেন, তারপর কোরআন মধ্যে স্পষ্ট ভাবে বলছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়াসরাবা, যেখানে শুধু ট্রানজেকশন থাকবে সেখানে পেরেশানি, সেখানে হতাশা, সেখানে কষ্ট, সেখানে অভাব, সেখানে অনটন, এবং একটার পর একটা মুসিবত তসবিহের মতো আসতেই থাকবে, একটা তসবিহ দ্বারা যদি ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে দ্বারাগুলো টপাটপ করে পড়তে থাকে না একটার পর একটা, বলছে হারামের মধ্যে এইরকম মুসিবত একটার পর একটা আসতেই থাকবে, আমার কষ্ট লাগে আমার এই জায়গার মধ্যে অনেক ভাই নামাজ সালাম পড়ে মসজিদের মধ্যে রেগুলার আসা যাওয়া করে কিভাবে পারে এগুলো, ভাই আল্লাহর দোয়া না আমার জন্য দরকার নাই, আমার কথা বলার দরকার নাই, আল্লাহর কার কথা আমি বলতেছি তারে বলা, আমি তো আল্লাহর নবীর কথা বলতেছি, আল্লাহর কথা বলতেছি, কোরআনের বাণী আল্লাহ তাআলার কথা, হাদিসের কথা নবীর কথা, এত কিছু পার্থক্য, কোরআনের মধ্যে কোরআন হাদিসের কথা বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মুখ থেকে আল্লাহ তাআলা যে কথাটা বের করে এটা মৌলিকভাবে আমার মুখ থেকে শুধু বাইর হয়, আক্ষরিক অর্থে আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো ঢেকে দেন, ঢেলে দেন, আর আমার মুখ দিয়ে এই কথাটা কি হয় বের হয়, একটা হচ্ছে ওয়াহী মাতলু, একটা ওয়াহী আলাইহি মাতলু, ওয়াহী মাতলু হচ্ছে সরাসরি কোরআন আল্লাহ তাআলার বাণী, আমরা যেটা যে কোরআন সমর্থন
তাহলে যেই কথা বলতেছিলাম, তো অনেক ভাই এই টাকাটাকে ব্যবসায় ইনভেস্ট করে লভ্যাংশ দিয়ে হজ করতে চায়। আল্লাহ দা করো, আপনি যে লভ্যাংশ দিয়ে হজ করবেন এটার কোনো গ্যারান্টি নাই। ব্যবসার মধ্যে লাভ লস আছে না ভাই, যদি লসের পাল্লা পড়ে গেলেন তাহলে তো হজও শেষ, এই টাকাও শেষ, হজও শেষ। আবার যেই হিসাব মনে করে আপনি এই টাকাটাকে নিজেকে ইনভেস্ট করতেছেন, যে টাকা নিয়ে খরচ হয়ে যায়। যদিও তোমরা দেখতেছো তোমাদের টাকা কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলেন দুইটা কাজ করে, যে এই একের পর এক হজ উমরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাহলে হজ উমরা একের পর এক হজ উমরা করার কারণে আল্লাহ তাআলা সচল অবস্থাকে ফিরিয়ে দিবেন, টাকা যেটা দেখতেছি খরচ হতেছে না এটাকে আবার ফিরিয়ে দিবেন। আর হচ্ছে আমার জীবনের সবচেয়ে খারাপ যে অবস্থাগুলা, ইচ্ছা অনিচ্ছে আমার দ্বারা যে গুণাগুলো হয়ে যায়, এই গুণাগুলোকে আল্লাহ তাআলা কি করবে, মিটিয়ে দিবেন। যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কি করে হজ আদায় করে, ফালাম ইয়ানফুস ওয়ালাম ইয়াফসুক, স্বাভাবিকভাবে এই দুইটার অর্থ হচ্ছে হজে যে গেছে হজ থেকে যে ফিরে আসছে, যাওয়া এবং অবস্থান করে ফিরে আসা, এই পুরো সময়টার মধ্যে তার দ্বারা ছোট বড় কোনো ধরনের গুনাহ প্রকাশ পায় না। তাহলে সে এমন অবস্থায় আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে হজ করছে যে তার দ্বারা কোনো গুনাহ প্রকাশ পায় নাই। ছোট গুনাহ হয়ে গেলে ইবাদতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে চলে গেছে, আর বড় গুনাহ হয়ে গেলে তাওবা ইস্তেগফারের মাধ্যমে সেটাকে কি করছে, সে মিটিয়ে ফেলছে। আর ওই অবস্থায় যদি সে ফিরে আসে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজা কায়ামি ওয়ালাদাত উম্মুহু, সে হজ করে এই অবস্থায় তার ঘরে সে প্রত্যাবর্তন করলো, ফিরে আসলো। যেমন একটা ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করলে তার শরীরের মধ্যে যেমন কোনো কলঙ্ক, কোনো গোড়া, কোনো কালিমা থাকে না, এইরকম নিষ্পাপ অবস্থায় সেই নিজের ঘরের মধ্যে আসায় ফিরল। সুবহানাল্লাহ। তাহলে এর জন্য শর্ত কি, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হইতে হবে, আর গুণামুক্ত অবস্থায় হজের প্রত্যেকটা আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে। পাশাপাশি একটা ইনিশিয়াল যে দায়িত্ব সেটা হচ্ছে যে হজের বিধানগুলো পালন করার লক্ষ্যে হজের আগেই আবশ্যক পরিমাণ যে বিধানগুলো আছে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যে মাসালা আছে, যে ফজাইল বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই আপনাকে আমাকে শিখে যেতে হবে। যখন আপনি আলাদাভাবে মাসালা মাসায়েলগুলো শিখে জেনে আমল করবেন, তখন আমল করাটা আপনার জন্য কি হবে, অনেক সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।